தட்டு பேசாமதான் ஒரு சுட்டி குழந்த போல சுத்த விட்ட என் குட்டி தூக்கி தூக்கிவிட்ட தலையாட்டு தான்

সাথে মুই আনা মানে নুরুসটা আন্দা শেয়ার করো তোরাও কিন্তু দেখবেন নুরুসকে আর নিতে পারে না কোন তোরাই কল নুরুস তো সবাই আনা করে বুড়া বুড়ি সুরি সবাই কিন্তু আন দিয়া পারেন তারপরে মুই ভাবনু যে মুই আনা আন দেখা মোর কাছে কম অনেক দিন তে খাও নাই এইজন্য ভাবনু যে তোমার সাথে মুই আনা ভিডিওটা শেয়ার করো এইজন্য কিন্তু মুই ভিডিওটা দিনু তোরা ফির কেউ কিছু মনে করেন না তোরা ফির কমেন্ট করে কোন নুরুস তো সবাই আন দিয়া পারে নুরুস ফির আনতে দেখবা নাকবি তারপরে মুই কিন্তু তোমাকে দেখাওছো মুই কিন্তু জিঙ্গা করে নুরুস আনতো মই কিন্তু সিঙ্গা করে তোমাকে দেখাওছো মুই কিন্তু এর ভিতরে কিন্তু বড় লুকি বা কোনো অন্য অন্য কোন কিছু দেখাম না মুই কিন্তু একবার শর্টকাট রান্না করো বুঝিসেন এ সিদ্ধ হয়ে গেছে ওটি সিদ্ধ হওয়ার পরে কিন্তু মুই কিন্তু পানিটা সরে কিন্তু পাশে কিন্তু থুয়ে দিছো তারপরে কিন্তু একটা কড়াই নিছো কড়াই নিয়ে কিন্তু এই যে কুচি 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 করে এগুলো কিন্তু পেঁয়াজ কাটাই নিছো পেঁয়াজের মধ্যে কিন্তু পেঁয়াজগুলো আগে দিনো দেওয়ার পরে কিন্তু অল্প তেল দিছো মুই কিন্তু অল্প তেল খাও মুই কিন্তু এর ভিডিওর আগেও কিন্তু তোমাক দেখাছনু না মুই কিন্তু অল্প তেল খাও তারপর কিন্তু অল্প তেল দিয়ে পেঁয়াজগুলো আনা নারে 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 পেঁয়াজগুলো কিন্তু না হালকা আনা হলো বাদামি কালার করে নিব নাকি অল্প এনা কিন্তু বাদামি কালার আছে আছে কিন্তু ভাজবেন বুঝিছেন বেশি জোরে কিন্তু জাল দেন না তারপর হলো কাঁচা আকালি দিনু কাঁচা আকালি দিয়েও কিন্তু নারে 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 কিন্তু সাইডে থুনু সাইডে থোয়ার পরে কিন্তু একটা আন্ডা নিচ আন্ডাটা কিন্তু একটা ভকাত করে দিম বুঝিছেন তোরা কিন্তু নিলে কিন্তু ওই বাড়িতে কিন্তু ঘুটে নিবে পারেন মুই কিন্তু শর্টকাট মুই কিন্তু আবার তোমার কস মুই কিন্তু শর্টকাট আনবো মুই কিন্তু শর্টকাটে এই নুডলসটা আনতে খাও মুই কিন্তু একবার ঠিক উঙ্গা করে কিন্তু আনতেছ তো যাই হোক মুই এখন ডিমটা দিয়ে ডিমটা এখন ভকাত করে দিনু দেওয়ার পরে মা দেখোছো কি তেল কুমা আসলে অনেকগুলা অনেক কম হয়ে গেছে তো বেশি একটা কিপটা মুখ করবা পারলো না অল্প না তেল কিন্তু আবার দিবে না গেলো নাহলে কিন্তু এটা ফির পুরে যাওয়া ধরছো না গে যাওয়া ধরছো তোলার চেষ্টা করছো তুলবে

দেখাটা কয়ার থেকে উঠবে চাছো না তারপর কি যায় তারপর হলো আকালি আর হল পেঁয়াজ গুলা সাইডে থুচলো না আকালিয়ার পেঁয়াজ গুলা কিন্তু আন্ডা গুলার সাথে কিন্তু মাকা মাকি মানে কি আর নাড়া নাড়ি করে নাড়া নাড়ি করে কিন্তু অনেকক্ষণ কিন্তু ভাজবে না ভাজার পরে তোরা যে মধ্যে যে মধ্যে মশলা থাকে না সিগ্রেট একটা মশলা থাকে এই মশলার মধ্যে যে কি কি থাকে ভাই তোমাকে আমি গেঙে করে কম মানে এত যে সোয়াদ নাগে গে মনে হয় কি বাড়ি তিঙ্গে করে বানে যদি থুন হয় বয়াম ভর্তি করে এলা তো হলো কোম্পানি আলারা বাড়ায় মুই তো এই সিক্রেট মশলা কিন্তু জানো না কিন্তু এই মশলাটা মুই কিন্তু যখন উডুস আনন্দম মুই কিন্তু না চাটে 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 খাও মোর কাছে কিন্তু অনেক ভালো লাগে এই আন্ডা পেঁয়াজ আকালি কিন্তু অনেকক্ষণ ধরে নারে 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 করে ভাজনু ভাজার পরে যে নুডুসটা কিন্তু ঢালে দিনু তোমার যদি স্বাদ তোরা যদি স্বাদ করবা চান না কড়াইটা কিন্তু মাঝে মাঝে এনা ঘুরে দিবেন মানে চচ্চর করে এনা ঘুরে দিবেন তাহলে দেখবেন কি নুডুস কিন্তু অনেক সোয়াদ হবি মুই কিন্তু মাঝে মাঝে না কড়াইটা কিন্তু অনেক জোরে আনা ঘুরে দাও চর্কি পাক করে ঘুরে দাও আর কিন্তু আনন্দ আচ্ছা যাই হোক মুই কিন্তু তোমার সাথে একটা বাস্তব ঘটনা মানে গল্প একটা শেয়ার করুন ঠিক আছে মুই কিন্তু এই নুরু চান্দিবা গেলেই কিন্তু মোরকে একটা বন্ধুর কথা মনে হয় মোর একটা কলেজ লাইফের বন্ধু হলো মোর কাছ থেকে নুরু চান্দে খাবার আসলো মুই ওকে হলো নুরু চান্দে খাও নাই মুই যখন নুরু চান্দিবা যাও তখন মোর বন্ধুটার কথা মনে হয় ভাইরে ভাই বন্ধু তুই কোটে আসি অবশ্যই মুই কিন্তু আনা কমেন্ট করে কোশ মোর ভিডিওর মাধ্যমে হলেও তুই মোকানা কমেন্ট করিস মুই তাহলে তো কিন্তু নুরু চান্দে খাওয়াম মুই কিন্তু নুডুস আন দিবা গেলে খালি তোর কথা মনে হয় মুই খালি নুডুস খাও আর খালি ভাবো যে বন্ধু তুই কোটে আসিস তাহলে মুখ কিন্তু কমেন্ট করে কোর্স তাহলে মুই কিন্তু তো গুলো মন ভরে প্যাট ভরে কিন্তু নুডুস খাও মু কিন্তু মুই যে তোক যে তখন কেন দিন নুডুসটা খাওয়াও নাই তাহলে মুই আর মন শান্তি পানো হয় তুই যেটাই রে বন্ধু মুখ কিন্তু অবশ্যই কমেন্ট করে কবু তাহলে মুই তোক সাড়ে যায় নুডুস দিয়ে আসুম আচ্ছা যাই হোক মুই কিন্তু নুডুসটা অনেকক্ষণ ধরে না নু না না নারার পরে কি করব না লাগবে জানে সিগারেট মশলাটা আছে না ওই মশলাটা কিন্তু এর ভিতরে দিবেন দিয়ে কিন্তু আস্তে আস্তে নারমেন এই জিনিসটা কিন্তু বেশি জোরে জোরে নাড়া হবে তাহলে কিন্তু

খুব সদ দেখবি তারপর মুই কিন্তু একটা বাটি নিয়ে কিন্তু সস আছে না সস দিয়ে কিন্তু এই বাটি নিয়ে মুই এখন অনেকগুলো এখন পেট ভরে খাম তারপরে দেখতে কিন্তু কি সুন্দর না হচ্ছে এনা এনা করে তোমাকে খায় কিন্তু দেখাছো একবার রেস্টুরেন্টের মানে রেস্টুরেন্টের মতো রেস্টুরেন্টে যদি এটা খাবো জান না এটাই ফিরে আলো কতগুলো টাকা নিবি বাড়ির কম খরচে কম সময়ে কত সুন্দর একটা নুডলস আন্দা হয় তোরাই ক যদি রেস্টুরেন্টে যান না এই জিনিসটার দামি আলো কতগুলো নিলে হয় তাই নয় অবশ্যই রেস্টুরেন্ট আলাদা অনেক সুন্দর করে একটা সুন্দর একটা জায়গা দেয় এসির একটা বাতাস খাওয়াই এই জন্য অনেক ভালো লাগে থাকলে ওই জায়গা খালেও অবশ্য ভালো লাগে অন্য অন্য রকম একটা পরিবেশ রেস্টুরেন্টে বসে খাবে না একবি তো এই জন্য মনে হয় ওরা মনে হয় একবারে টাকা অর্ডার ওটা উসুল করে নেই রে ও নুডুলসের দাম তো এত আর হয় না তাই নয় মুই কিন্তু আবার কত বন্ধু তুই কোটে আসিস অবশ্যই কিন্তু মুখ কমেন্ট করিস মুই কোনো না একটা হলো ভিডিওর মধ্যে দুটা হলো রান্না দেখাম মানে দুটা রেসিপি দেখাম মুই এখন কি রান্না করুম জানেন পাস্তা রান্না করুম পাস্তা হোক ম্যাকারনি হোক এটা কিন্তু একবার বাংলা পাস্তা বাংলা ম্যাকারনি তোরা কিন্তু এটা কিছু মনে করবে না তোরা কিন্তু কমেন্ট করে আজে বাজে কেউ কিছু কিন্তু লেখেন না তোমাকে মুই কিন্তু আগে কয়ে দিনু মুই কিন্তু পাস্তা রান্না করার জন্য একটা কড়াই নিছো কড়াইয়ের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এখানে পানি নিছো এই পানিটা কিন্তু যখন বল গুটপি যখন কিন্তু বল গুটপি তো তার আগে কিন্তু এটা নুন দিবেন তারপরে হলো তেল দিবেন যখন বল গুট পলাই তখন হলো ম্যাকারনি গুলা দিবেন পাস্তা গুলা ঢালি দিবেন ঢালে দিয়ে অনেকক্ষণ ধরে কিন্তু হলো সিদ্ধ করে নারে

তুই যাতে থাক তোর সাথে মোর অনেক দেখা নাই রে বন্ধু তুই যাতেই থাক মুই কিন্তু তোকে অবশ্যই নুরুস খাওয়াম মুক অবশ্যই কমেন্ট করবো নুরুসের সাথে সাথে তোকে কিন্তু পাস্তাও খাওয়াম তুই নুরুস খাওয়া সাজিতে কি হচ্ছ সেই সাথে কিন্তু তোকে মুই পাস্তাটাও ফিরিয়ে দিনু তুই যাতেই থাকিস অবশ্যই মুক কমেন্ট করে কস এই ম্যাকারনে আন্দার সময় কিন্তু আনে পেঁয়াজ দিছো রসুন দিছো দিয়ে কিন্তু এটা কিন্তু এরকম ব্রাউন কালার করে কিন্তু এক সাইডে থুছো তো এই জিনিসটা তো কিন্তু এই আন্ডাটা তো ম্যাকারনি আন দিবা গেছে ওই আন্ডাটা তো হলো কম তেল হইছে তারপর তো মুই ফিরে আবার তেল দিনু ব্রাউন করে নেওয়ার পরে কিন্তু ম্যাকারনি গুলো দিছো ম্যাকারনি গুলো দিয়ে কিন্তু এর না রে নিজে তোমাকে কিন্তু এর আগেও করি না মাঝে 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 কড়াইটা হলো ঘুরে দিবেন জোরে একটা চর্কি পাক দিয়ে ঘুরে দিবেন তাহলে কি হবে জানেন এই জিনিসটা কিন্তু অনেক স্বাদ হবে তারপর যাই হোক এই পাস্তাটা কিন্তু স্পাইসি করে যদি যদি স্পাইসি করবা চান মানে ঝাল ঝাল যদি করবে খাবা চান তাহলে কিন্তু আমি বেশি করে না কাঁচা আকালি দেন মুই বের হলো কাঁচা আকালি দিনু কিন্তু মুই মুই কিন্তু বেশি ঝাল খাওয়া পারো না মুই কিন্তু অল্প না ঝাল দি খাছো মুই কিন্তু বেশি ঝাল খাওয়া পারো না এই জন্য কিন্তু মুই জিঙ্গা ঝাল খাও না মুই কিন্তু শিঙ্গা ঝাল দিছো তারপরে পাস্তা রান্না করার সময় কিন্তু এটা কিন্তু ডিম গুলো তুলে নিছো না ডিম তুলে নেওয়ার আগে কিন্তু আরে কিন্তু অল্পেনা ডিম থুসনু যে আন্ডা তুলে তুইলা না এই আন্ডা গুলা এই আন্ডা গুলা ফিট ঢালি যখন পাস্তা হ হ হ বলায় তখন কিন্তু আরে কিন্তু তোরা হলো ডিম গুলা ঢালি দিবেন আচ্ছা ডিম গুলা ঢালি দিবেন এই পাস্তার প্যাকেটের মধ্যেও কিন্তু একটা সিক্রেট মশলা থাকে এই মশলাটা কিন্তু মুই কিন্তু দিছ তোরা দেখছিস কিনা মুই জানো না এই পাস্তা রান্না করার সময় কিন্তু অনেকে অনেক কিছু দিবা পারেন মানে কেবল গাজর দিবা পারে মোটা শুড়ি দিবা পারে অন্যান্য সবজিও কিন্তু দিবা পারে মুই কিন্তু কিছু দেওয়া নাই মুই কিন্তু একবার শর্টকাট মুই কিন্তু তোমাক আবার আবারও কছ মুই কিন্তু শর্টকাটে ইলা কিন্তু আন্ডছস মোর কাছে অনেক ভোগ নাই আছে মুই কইছস বাড়ি কি কাছে দেখো না তাহলে খাম এই জন্য কিন্তু করে তোরা কিন্তু কেউ কিছু কমেন্ট করে কর না কিন্তু 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 তোরা কেউ কমেন্ট করেন না কিন্তু ইংগা করে আনন্দ তোরা যদি পারেন ইংগা করে দেখান খান দেখায় খাইয়ে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন যখন পাস্তাটা হওয়া হওয়া হবে তখন হচ্ছে তোমার কাছে যদি হলো টমেটো সস থাকে বা অন্যান্য কোনো যদি সস থাকে ঘরে বানানো যদি সস থাকে তাহলে এই সসটাই পাস্তাটার মধ্যে দেন হওয়ার আগে আগে দিয়ে কিন্তু আরে না রে না রে না রে না রে না রে না রে কিন্তু নামাবেন নামানোর আগে কিন্তু এই জিনিসটা দেন দিয়ে মুই কিন্তু হলো তোমার সাথে অনেক এখন কথা কোসো আর খালি মনে হচ্ছে কি বাবা মিয়ার বেশি কথা কবা পারো মিয়া মোর কাছে অনেক ভোগ নাইছে মই এখন তোমাকে পাঁচ দেখাওছ দেখাওছো বেশি কোন দেখা পারো মিয়া মোর কাছে অনেক ভোগ নাইছে এজন্য মুই এখন হলো সস গলা আস্তে আস্তে করে ঢালে নিনু ঢালে নিয়ে মই এখন চামচ দে বশাম মানে এত ভোগ নাইছে আর এত যে স্বাদ নাইছে মানে খিদার পেরত নাকি এইজন্য মনে হচ্ছে অনেক স্বাদ মানে এত স্বাদ কে মোর কাছে কিন্তু অনেক ভাল লাগিছে মোর কিন্তু ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে কিন্তু অনেক ধরনের রান্নার ভিডিও আছে অনেক ধরনের রান্নার ভিডিও আছে ঘুরা ঘুরের ভিডিও আছে খাওয়া দাওয়ার ভিডিও আছে তোরা ভিডিও দেখে আসেন ভিডিও দেখে আসে কোনটা ভাল লাগিছে অবশ্যই কিন্তু মুখ কমেন্ট করে তাহলে আমি কিন্তু আরো ভিডিও দিন তোরা কিসের ভিডিও রান্নার ভিডিও চান না ঘোরাঘুরি ভিডিও চান না খাওয়া দাওয়ার ভিডিও চান তোরা জিঙ্গা ভিডিও চান অবশ্যই আমি তোমাকে তোমার সাথে সিঙ্গা ভিডিও শেয়ার করুম ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করুন মোর আরো ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে ঘুরে আসবে পারেন মোর জন্য দোয়া করবেন মোর পাশে থাকবে আবার কোন নতুন জায়গায় নতুন ভিডিও নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফেজ টাটা